নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ট্রিনল। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে 5546 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি, পিছিয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য। এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন অদিতি মুন্সি। এই আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছেন শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে বাম কংগ্রেস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইএম এর শুভজিৎ দাশগুপ্ত। রাজারহাট গোপালপুর উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। 2011 সালের আগে পর্যন্ত রাজারহাট বিধানসভা কেন্দ্র ছিল। 2011 সালের পর থেকে দুটি বিধানসভা কেন্দ্র হয়, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পুণ্যেন্দু বসু জয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 72,793। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী নেপাল দেব ভট্টাচার্য, তার প্রাপ্ত ভোট সংখ্যা 65,919। তৃণমূল প্রার্থী পুণ্যেন্দু বসু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী নেপাল দেব ভট্টাচার্যকে 6,874 ভোটে পরাজিত করেছিলেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ট্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।